আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আহলান ও সাহলান। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি একজন প্রবাসী হিসেবে সকল প্রবাসীর জন্য দোয়া করি। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আরবি ভাষায় আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। মূল ভিডিওতে যাওয়ার আগে অনুরোধ করব, আপনি যদি আমার ছোট্ট চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আকিদ। আকিদ হচ্ছে নিশ্চিত, আরবিতে আকিদ হচ্ছে নিশ্চিত। মজনুন। মজনুন হচ্ছে পাগল, আরবিতে মজনুন হচ্ছে পাগল। গলত। গলতের বাংলা হচ্ছে ভুল, ভুল হচ্ছে গলত। হাসসেল। হাসসেল হচ্ছে পাওয়া, কোনো কিছু পাওয়াকে হাসসেল বলা হয়। মাইসির। মাইসির হচ্ছে উচিত না। মুমকিন। মুমকিন এর আরবি হচ্ছে সম্ভবত, মুমকিন সম্ভবত। কাজ্জাব। কাজ্জাব হচ্ছে মিথ্যা, মিথ্যাকে আরবিতে বলা হয় কাজ্জাব। এমসিক। এমসিক হচ্ছে ধরা, আপনি কোনো বস্তুকে ধরবেন সেটাকে বলা হয় এমসিক। কেউ যদি আপনাকে বলে এমসিক হাদা, মানে এটা ধরো। হালিব। হালিব হচ্ছে দুধ, দুধকে বলা হয় হালিব। আদাস। আদাস হচ্ছে ডাউল, ডাউলকে আরবিতে বলা হয় আদাস। খবুস। খবুসকে আরবিতে বলা হয় রুটি। খবুস। খবুস হচ্ছে আরবি, রুটি হচ্ছে বাংলা, রুটিকে আরবিতে বলা হয় খবুস। লাহাম। লাহাম হচ্ছে গোস্ত, গোস্তকে আরবিতে বলা হয় লাহাম। দিজাজ। দিজাজ হচ্ছে মুরগি, ধরেন না আপনি মুরগির গোস্ত কিনবেন, তখন বলবেন লাহাম দিজাজ। লাহামুল বাকার। লাহামুল বাকার হচ্ছে গরুর গোস্ত, গরুর গোস্তকে বলা হয় লাহামুল বাকার। সদর। সদর হচ্ছে বুক, সদর হচ্ছে বুক। সাদি। সাদি হচ্ছে স্তন, মেয়েদের স্তনকে বা পুরুষদের স্তনকে বলা হয় সাদি। বাতান। বাতান হচ্ছে পেট, পেটকে আরবিতে বলা হয় বাতান। সুররা। সুররা হচ্ছে নাবি, নাবিকে আরবিতে বলা হয় সুররা। কাতিফ। কাতিফ হচ্ছে কাঁধ, কাঁধকে বলা হয় কাতিফ। জুমজুমা। জুমজুমা হচ্ছে মাথার খুলি, মাথার খুলিকে আরবিতে বলা হয় জুমজুমা। গালফ। গালফ হচ্ছে পিঠ, শরীরের যে পিছনের অংশ পিষ্ট, পিঠকে বলা হয় গালফ। গালফ হচ্ছে পিঠ। খাসিরা। খাসিরা হচ্ছে কোমর, কোমরকে বলা হয় খাসিরা। ইবহাম। ইবহাম হচ্ছে আঙ্গুল, হাতের আঙ্গুল বা পায়ের আঙ্গুল, আঙ্গুলকে বলা হয় ইবহাম। ইবহামুল ইয়াদ। ইবহামুল ইয়াদ হচ্ছে নির্দিষ্ট হাতের আঙ্গুল। ইবহামুল রিজিল। ইবহামুল রিজিল হচ্ছে পায়ের আঙ্গুল। মিরফাক হচ্ছে কনুই। কাবিদ। কাবিদ বা কিবদা হচ্ছে কলিজা বা লিভার। কালভ। কালভ হচ্ছে হৃদয়, কালভ। কালভ হচ্ছে হৃদয়। আজম। আজম হচ্ছে হাড়, হাড্ডি, আজম হচ্ছে হাড্ডি বা হাড়কে আজম বলা হয়। রাজ। রাজ হচ্ছে মাথা, মাথাকে বলা হয় রাজ। এরফাফুক। এরফাফুক হচ্ছে উপরে উঠানো, আপনি কোনো কিছু উপরে উঠাবেন, তখন কাউকে যদি বলেন যে এটা উপরে উঠাও, তখন তাকে বলবেন এরফাফুক, মানে উপরে উঠান। ইনজাল তাহাত। ইনজাল তাহাত হচ্ছে নিচে নামানো, কাউকে যদি আপনি কোনো বস্তু নিচে নামাতে বলেন তাহলে বলবেন ইনজাল তাহাত, বা কেউ যদি উপরে থাকে তাকে যদি আপনি নিচে নামতে বলেন তাহলে বলবেন ইনজাল তাহাত। ইনজাল তাহাত। হামেল। হামেল হচ্ছে লোড করা, লোড করাকে বলা হয় হামেল। ওয়েদ্দি। ওয়েদ্দি হচ্ছে ফেলে দেওয়া, কোনো কিছুকে ফেলে দিবেন তখন বলবেন ওয়েদ্দি। মাফি খুফ। মাফি খুফ মানে ভয় নাই, মাফি খুফ ভয় নাই। মাফি হচ্ছে নাই, খুফ হচ্ছে ভয়। মাফি খুফ। মাফি খুফ ইন্ত। মাফি খুফ ইন্ত, তোমার ভয় নাই। আনা খুফ। আনা খুফ এর বাংলা হচ্ছে আমি ভয় পাই। আনা খুফ, আমি ভয় পাই। আনা মা ইকদার। আনা মা ইকদার এর বাংলা হচ্ছে আমি পারবো না। আমি পারবো না এর আরবি হচ্ছে আনা মা ইকদার। আনা হচ্ছে আমি, মা ইকদার হচ্ছে পারবো না। আমি পারবো না শব্দগুলো মনোযোগ দিয়ে শোনেন। মাফি খুফ, ভয় নাই। মাফি খুফ ইন্ত, তোমার ভয় নাই। আনা খুফ, আমি ভয় পাই। আনা মা ইকদার, আমি পারবো না। তো প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার